আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের সমস্ত অঙ্কই সলভ করেছি, কারণ গতবারের মাধ্যমিক এক্সাম 2017-র প্রায় সমস্ত অঙ্কই পর্ষদ টেস্ট পেপার থেকে এসেছিল। ইতিমধ্যেই আমি 14টি স্কুলের এমসিকিউয়ের ভিডিও আপলোড করে দিয়েছি, কীভাবে হয়েছে সেগুলোকে বুঝিয়েছি। এখন আমি পেজ নাম্বার 395 রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়ার 1-এর 6টি প্রশ্ন কীভাবে হয়েছে সেগুলো বুঝিয়েছি, তার ভিডিওটা আপলোড করেছি। তো শুরু করার আগে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইবের লাল বাটনটিতে প্রেস করবেন, এর ফলে কী হবে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলে এলাম পেজ নাম্বার 395, 1-এর 1 নম্বর। কী বলেছে? বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরে 100 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে। এখানে 4টা অপশান দিয়েছে, তো কোনটা হবে? তো এখানে আসল পি সমান সমান হচ্ছে 100 টাকা, সময় টি সমান সমান হচ্ছে 2 বছর, সুদের হার আর সমান সমান 10। তাহলে সরল সুদের ফর্মুলা জানি, PTR/100। পি বলতে এখানে 100, টি বলতে 2 বছর, তাই টি এর জায়গায় 2 বসেছে, আরের জায়গায় 10 বসেছি, বাই 100 সমান সমান 100 100 কেটে গেল, তাহলে হচ্ছে 10 দুগুণে 20 টাকা। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে P1+R/100, ঠিক আছে, উল্টি মাইনাস পি সমান সমান পি এর জায়গায় 100 বসলো, 1+ আরের জায়গায় 10 বসেছি/100, আর টি এর জায়গাতে 2 বসিয়েছি, মাইনাস 100 সমান সমান 100। আচ্ছা, ওদিকে হচ্ছে 10/100, 1টা 0 সঙ্গে নিচের 1টা 0 কেটে গেল। আচ্ছা, তাহলে থাকছে হচ্ছে 100, এখানে 10 একে 10 বসলো, নিচে লসাগু হচ্ছে 10, 10 একে 10+1, ঠিক আছে, তার স্কোয়ার করলাম -100। তাহলে 100×10 সঙ্গে 1 যোগ করলে 11/10² - 100, 100×11/10 মাথায় যেহেতু স্কোয়ার আছে তাই 11/10 দুবার গুণ হবে, 11/10 × 11/10, -100। আচ্ছা, 100×2 শূন্যের সঙ্গে নিচের 2টো 0 কেটে যাবে, তাহলে উপরে থাকছে 11×11, 11×11 গুণ করলে 121 হয়, -100 সমান সমান 21 টাকা। তো জানতে চাইছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তো সরল সুদ তো বেরিয়েছে 20 টাকা, চক্রবৃদ্ধি সুদ বেরোলো 21 টাকা, তাহলে অনুপাত কী হবে 20:21, এটি রয়েছে অপশান সিতে। এবার চলে এলাম পেজ নাম্বার 395, 1-এর 2 নম্বর অঙ্ক। 9x²-4-kx-4=0, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় সমান মানের এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে যখন, 4টি অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে কোনটা হবে? তো যাই হোক, 9x²-4-kx-4 এই সমীকরণটার বীজদ্বয় কী বলেছে? সমান মানের এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। সমান মানের বলতে আমি যে কোনো একটা ধরবো, যেমন আলফা ধরলাম। এবার বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে একটা যদি প্লাস আলফা হয় আর একটা হবে মাইনাস আলফা, তাই বীজদ্বয় ধরলাম আমি আলফা ও মাইনাস আলফা, ঠিক আছে। আচ্ছা, এইবার একটুখানি বলে নিই, আমরা জানি যেটা ax²+bx+c=0, এই সমীকরণটির ক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টির আমরা ফর্মুলা জানি -b/a, যেখানে এই প্রশ্নানুযায়ী এ বলতে হচ্ছে 9, ঠিক আছে, বি বলতে হচ্ছে -4-k এবং -(ফার্স্ট ব্র্যাকেটে 4-k) এবং সি বলতে হচ্ছে -4। আমি এটা সাইডের আফেক করে বোঝানোর জন্য করেছি, ঠিক আছে। তো সেই অনুযায়ী ফর্মুলা -b/a, তো বীজদ্বয়ের সমষ্টি আলফা লিখলাম প্লাস মাইনাস আলফা সমান সমান -b/a, এখানে বি বলতে -4-k, দুটো মাইনাস পরপর হওয়ার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 4-k/a, এ বলতে হচ্ছে 9। আচ্ছা, বা আলফা প্লাসে মাইনাসে মাইনাস, আলফা মাইনাস আলফা সমান সমান হচ্ছে 4-k/9, বা আলফা মাইনাস আলফা করলে 0 হয় সমান সমান 4-k/9, বা এবার কোনো কোনো গুণ করবো, 4-k-এর সঙ্গে 0-র নিচে 1 আছে, 4-k-এর সঙ্গে 1 গুণ করলে 4-k হয় সমান সমান 9×0, বা 4-k সমান হচ্ছে 9×0 গুণ করলে 0, বা কে -k সমান সমান +4টা ওদিকে গেলে হচ্ছে -4, বা কে সমান সমান হচ্ছে 4, ঠিক আছে, এটি রয়েছে অপশান এ তে। এবার চলে এলাম পেজ নাম্বার 395, 1-এর 3 নম্বর অঙ্ক। কোনো একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের একটি জ্যার দূরত্ব 6 সেমি, জ্যাটির দৈর্ঘ্য 16 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, জ্যাটির দৈর্ঘ্য এবি সমান সমান ওরা বলেছে 16 সেমি, তাহলে বিসি সমান সমান তাহলে কত হবে? 16 অর্ধেক, মানে 16/2 সমান সমান 8 সেমি। আচ্ছা, কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব বইতে বলে দিয়েছে 6 সেমি, তো আমি এখানে ছবি অনুযায়ী ওসি সমান সমান 6 সেমি। এখন দেখো একটু খেয়াল করে, ত্রিভুজ ওবিসি এর কোণ সি সমান সমান 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম যেটা আমরা জানি, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্বস্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার। তো এখানে ভূমি বলতে হচ্ছে বিসি, ঠিক আছে, লম্ব বলতে ওসি, এবং অতিভুজ হচ্ছে ওবি, তো সেই অনুযায়ী ওবি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। তো ওবি স্কোয়ার সমান সমান ওসি মানে 6, তাই ওসির জায়গায় 6 বসিয়েছি, 6² প্লাস বিসি মানে হচ্ছে 8, 8² তো 6² = 36 + 8² = 64 সমান সমান হচ্ছে 100, ওবি সমান সমান √100 হবে, ঠিক আছে।
তো √100 করলে 10 সেমি। এবার একটু খেয়াল করলে দেখো যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওবি, তার মানে ব্যাস কী হবে বিডি। এখন যেহেতু ওবি সমান সমান ওডি, সেই হিসাবে বিডি সমান সমান আমার বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বিডি সমান সমান কী হবে 2 ইন্টু ওবি। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 2 ইন্টু ওবি সমান সমান 2 গুণ, ওবির মান যেহেতু 10 বেরিয়েছে তাই 2 গুণ 10 সমান সমান 20 সেমি। তো এটি রয়েছে অপশান বিতে, একটু ভালো করে আরেকবার দেখে নাও। এবার চলে এলাম পেজ নাম্বার 395 একের 4 নম্বর অঙ্ক। কি বলেছে, যদি 4 cos theta + 3 cos theta, সরি, যদি 4 sin theta + 3 cos theta ইকুয়াল টু এম এবং 4 cos theta - 3 sin theta ইকুয়াল টু এন হয় তবে m² + n² মান কত হবে। ঠিক আছে, তো m² + n² মান বার করছি, m² + n² ইকুয়াল টু এম এর মান যেহেতু আমরা কী জানলাম 4 sin theta + 3 cos theta এটা বলে দিয়েছি, তাই এম এর জায়গাতে 4 sin theta + 3 cos theta বসিয়ে দিলাম। এম এর মাথায় যেহেতু স্কোয়ার আছে তাই এটার মাথায় তো স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করলাম। প্লাস এন এর মান বইতে বলে দিয়েছে 4 cos theta - 3 sin theta, তাই এনের জায়গাতে 4 cos theta - 3 sin theta বসালাম, এন এর স্কোয়ার যেহেতু আছে তাই এটারও হোল স্কোয়ার করলাম। আচ্ছা, এবার 4 sin theta + 3 cos theta হোল স্কোয়ার আছে, তো এক্ষেত্রে 4 sin theta এ এবং 3 cos theta বি ধরা যেতে পারে। সেই হিসাবে আমরা জানি a + b তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কী শিখেছিলাম, a² + 2ab + b²। তো এখানে এ যদি 4 sin theta হয় আর বি যদি 3 cos theta, তাহলে ফর্মুলাটা কী হচ্ছে, 4 sin theta তার হোল স্কোয়ার প্লাস 2 a বলতে 4 sin theta, বি বলতে 3 cos theta + b² মানে 3 cos theta তার হোল স্কোয়ার। প্লাস ওদিকটাও তাই হবে, ওটা হচ্ছে a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে, a² - 2ab + b². তো 4 cos theta হোল স্কোয়ার মাইনাস 2 a বলতে 4 cos theta, বি বলতে 3 sin theta + b² মানে 3 sin theta² পরের লাইনে যখন ব্র্যাকেট খুলবো 4 sin theta তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 sin² θ প্লাস এখানে 4 2 8 3 24 sin θ cos θ প্লাস 3 cos theta তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9 cos² θ প্লাস এখানে 4 cos theta তার হোল স্কোয়ার মানে হচ্ছে 16 cos² θ মাইনাস 4 2 8 3 24 sin θ cos θ প্লাস 3 3 9 sin² θ সমান সমান পরের লাইনে চলে আসছি 16 sin² θ। আচ্ছা, ওদিক আগের লাইনে +24 sin θ cos θ -24 sin θ cos θ কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ কেটে দিয়েছি। তাহলে 16 sin² পরের লাইনে 16 sin² θ প্লাস 16 cos² θ পাশাপাশি রাখলাম প্লাস আবার 9 cos² θ প্লাস 9 sin² θ এটাও পাশাপাশি রাখলাম। তো দেখতে পাচ্ছি প্রথম দুটোর মধ্যে 16 কমন যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটে থাকতে হচ্ছে sin² θ + cos² θ প্লাস পরের দুটোর মধ্যে আবার 9 কমন যাচ্ছে, তো cos² θ + sin² থাকছে। এবার 16 গুণ sin² θ + cos² θ মান আমরা কী জানি 1 প্লাস 9 ইন্টু cos² θ + sin² θ মান জানি 1, তাহলে 16 × 16 + 9 = 25। আচ্ছা, এই ব্যাপারে একটু বলে রাখি কেন 1 হলো, যেহেতু sin² θ + cos² θ = 1 এটা একটা ফর্মুলা, তাই sin² θ + cos² θ হচ্ছে 1 বসিয়েছি। তো যাই হোক, 16 আর 9 যোগ করে 25 হয়েছে, এটি রয়েছে অপশান এ তে। এবার চলে এলাম পেজ নাম্বার 395 একের 5 নম্বর অঙ্কে। যদি একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একই একটি গোলকের ব্যাসার্ধ 3:2 হয় তবে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে। ঠিক আছে, এখানে চোঙটির ব্যাসার্ধ আমি ধরে নিলাম, ধরি চোঙটির ব্যাসার্ধ R1 ধরলাম সমান সমান 3x এবং গোলকটির ব্যাসার্ধ R2 সমান সমান ধরলাম 2x। প্রশ্ন অনুসারে কী বলেছে, একই উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ এবং গোলক, তো চোঙের উচ্চতা ইকুয়াল টু গোলকের উচ্চতা। তাহলে এখন চোঙের উচ্চতা ইকুয়াল টু যদি গোলকের উচ্চতা হয় তাহলে গোলকের ব্যাসই তো আমরা জানি গোলকের উচ্চতা হয়, ঠিক কিনা? তো সেই কারণে লেখা যেতেই পারে h = 2r2। 2r2 কেন লিখলাম, গোলকের ব্যাসার্ধ যেহেতু r2 ধরেছিলাম তাই সেই হিসেবে 2r2 লিখেছি, বা h = 2r2 জায়গাতে বসিয়েছি 2x, বা h = 2 × 4 4x। আচ্ছা, এইবার বার করতে দিয়েছি কি চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করার আগে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের আমরা ফর্মুলা জানি 2πrh। তো এখানে চোঙের ব্যাসার্ধ যেহেতু R1 ধরেছি তাই 2πr1h লিখেছি = গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা 4πr2। তো এখানে যেহেতু ব্যাসার্ধ R2 ধরেছি তাই 4πr2² লিখেছি সমান সমান, তাহলে 2πr1h = মানে বাই 4πr2² সমান সমান 2π × r1 এর মান যেহেতু 3x তাই r1 এর জায়গায় 3x বসিয়েছি, h মানে জানলাম 4x তাই 4x বসিয়েছি, 4π × r2 এর মান যেহেতু 2x ধরেছিলাম তাই r2 এর জায়গায় 2x বসিয়েছি, ঠিক আছে, r2² যেহেতু আছে তাই 2x তার হোল স্কোয়ার করেছি। পরের লাইনে সমান সমান 2π × 3 × 4 = 12, ঠিক আছে, 3x × 4x বাই 4π × 2x তার হোল স্কোয়ার করলে 4x² সমান সমান, ওদিক থেকে ওপর নিচে দেখতে পাচ্ছি পাই পাই কেটে গেল,
ঠিক আছে, এদিকে চার চার কেটে গেল, দুই দুগুণে চার কাটলো, তাহলে উপরে থাকছে থ্রি এক্স এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার সমান সমান থ্রি ইস টু টু। একটু অঙ্কটা আরেকবার ভালো করে দেখে নাও। এবার চলে এলাম পেজ নম্বর 395, একের ছয় নম্বর অঙ্ক। কোনো পর্যবেক্ষণে ছয় কমা আট কমা বারো কমা এক্স কমা পাঁচ কমা ওয়াই কমা নাইন কমা জেড এর গাণিতিক গড় সেভেন এবং নাইন কমা থ্রি কমা ফাইভ কমা জিরো কমা এক্স কমা ওয়াই কমা সেভেন কমা জেড কমা ফোর এর গাণিতিক গড় পাঁচ হলে জেডের মান কত হবে? আচ্ছা, প্রথমটার গড় কত বলেছে? সাত। আচ্ছা, তো সে গড় আমরা জানি যোগ করে যতগুলো নাম্বার ততদিন ভাগ করতে হয়, তবে গড়টা পাওয়া যায়। তো সেই হিসাবে প্রথমটার গড় বলেছে সাত, প্রথমটা হচ্ছে সিক্স প্লাস আট, প্রথমটা যোগ করে নিই, সিক্স প্লাস এইট প্লাস বারো প্লাস এক্স প্লাস ফাইভ প্লাস ওয়াই প্লাস নাইন প্লাস জেড বাই কতগুলো নাম্বার আছে? আটটা, তাই নিচে আট দিয়েছি সমান সমান সেভেন, বা এবং বা দিয়ে ছয় আট বারো পাঁচ আর নয় যোগ করলে চল্লিশ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই আট সমান সমান সেভেন, বা চল্লিশ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কোনাকুনি গুণ করছি সাত আটে হয় ছাপ্পান্ন, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান ছাপ্পান্ন প্লাস চল্লিশটা ওদিকে কী হয় মাইনাস চল্লিশ, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে এক, এই ষোলো, এটাকে নাম্বার দিলাম হচ্ছে এক। আচ্ছা, এবং প্রশ্ন অনুসারে দ্বিতীয় প্রশ্ন অনুসারে যেটা বলেছে তার গড় বলেছে পাঁচ, তো এখানে দ্বিতীয় প্রশ্ন অনুসারে নাইন প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস জিরো প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন প্লাস ফোর বাই আটটা নাম্বার এখানেও আছে, তাই বাই আট করেছি ইকুয়াল টু পাঁচ, বা নয় আর তিন পাঁচ আর সাত চার যদি যোগ করা তাহলে আঠাশ হয় প্লাস এক্স প্লাস ওয়াই বাই আট সমান সমান পাঁচ, বা আঠাশ প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান পাঁচ আটে কোনো কোনো গুণ করে পাঁচ আটে চল্লিশ, বা এক্স প্লাস ওয়াই সমান সমান চল্লিশ প্লাস আঠাশটা ওদিকে গেলে মাইনাস আঠাশ, বা এক্স প্লাস ওয়াই সমান সমান বারো, এটাকে নাম্বার দিলাম দুই। এবার এক নম্বর থেকে যদি দু নম্বর বিয়োগ করা যায়, ঠিক আছে, যদি বিয়োগ করা যায় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান ষোলো মাইনাস বারো, ব্র্যাকেট খুলবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই সমান সমান চার, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল জেড সমান সমান থাকছে ফোর, ঠিক আছে, জেডের মান তাহলে ফোর হবে। তো এটি রয়েছে অপশান এতে।